সারা পৃথিবীতেই মহিলাদের যেসব ক্যান্সার খুব কমনলি দেখা যায়, তার মধ্যে সার্ভিক্যাল কার্সিনোমা বা জরায়ুমুখের ক্যান্সার খুবই কমন। জরায়ুমুখের ক্যান্সার যেই কারণগুলো থাকলে হওয়ার সম্ভাবনা বাড়ে সেগুলোকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, এবং এর প্রধানতম রিস্ক ফ্যাক্টর হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলে একটি ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কীভাবে ছড়ায়? এটি অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু একজনের দেহে থেকে আরেকজনের দেহে ছড়ায়। তো দেখা যায় যে একজন মেয়ে যদি খুব অল্প বয়সেই অনিরাপদ যৌন সম্পর্কে জড়িয়ে পড়ে অথবা খুব অল্প বয়সেই মা হয়ে পড়ে, তাহলে কিন্তু তার এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বাড়ে। পাশাপাশি একজন মেয়ের যদি একাধিক পুরুষ সঙ্গী থাকে অথবা তার যে সঙ্গীটি আছে তার যদি একাধিক সঙ্গিনী থাকে, তাহলেও কিন্তু এই ক্যান্সারটি হতে পারে। পাশাপাশি স্মোকিং বা ধূমপান এটিও একটি রিস্ক ফ্যাক্টর। এবং দেখা যায় আমাদের গ্রাম দেশে যারা ঋতুস্রাবের সময় অপরিচ্ছন্ন থাকেন তাদের কিন্তু এই ক্যান্সারটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা জানব তাহলে এই রোগ থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি বা কীভাবে এই রোগটাকে প্রতিরোধ করতে পারি। আমরা জানলাম হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই রোগের প্রধান কারণ। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের বিরুদ্ধে আমাদের দেশে এবং সারা পৃথিবীতেই ভ্যাকসিন বা টিকা রয়েছে। কাজেই আমরা যদি সময় বয়সে 9 বছর বয়স থেকে 26 বছর বয়সের মধ্যে এই ভ্যাকসিনটি নিতে পারি, তাহলে কিন্তু আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারব। পাশাপাশি আমাদেরকে আরও কিছু জিনিস চর্চা করতে হবে, যেমন অনিরাপদ যৌন সম্পর্ক পরিহার করতে হবে, যৌন সম্পর্ক নিরাপদ করতে হবে, যেমন ব্যারিয়ার মেথড আমরা ব্যবহার করতে পারি, অল্প বয়সে বিয়ে না করে সঠিক সময়ে বিয়ে করতে হবে, এবং ধূমপান পরিহার করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা ঋতুস্রাবের সময় ময়লা কাপড় চোপড় বা অন্যান্য দ্রব্য ব্যবহার করি যেগুলো ব্যবহার করা নিরাপদ নয়। আমাদেরকে পরিচ্ছন্ন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগকে প্রতিরোধ করতে পারব। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা নিতে হয় 9 বছর বয়স থেকে 26 বছর বয়সের মধ্যে। তো এই ভ্যাকসিনের বিভিন্ন রকম শিডিউল আছে, এর মধ্যে 2টি শিডিউল খুব কমনলি ফলো করা হয়। তার মধ্যে একটি হচ্ছে যারা খুব ইয়াঙ্গার 9 বছর থেকে 14 বছর বয়সের, তাদেরকে 2টি অথবা 3টি ডোজ দেয়া যায়। যদি 2টি ডোজ দেয়া হয় তাহলে যেদিন সিদ্ধান্ত নেওয়া হলো সেদিন প্রথম ডোজটি পাবেন এবং তার 6 থেকে 12 মাস পরে সেকেন্ড ডোজটি পাবেন। আমি আবার বলছি, প্রথম ডোজটি যেদিন সিদ্ধান্ত নেওয়া হলো সেদিন পাবেন, তার 6 থেকে 12 মাস পরে সেকেন্ড ডোজটি পাবেন এবং তার ভ্যাকসিনের শিডিউল কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর যদি একটু বয়স্কদের মধ্যে 14 বছর বয়স থেকে 26 বছর বয়সেদের সাধারণত 3টি ডোজের ভ্যাকসিন ব্যবহার করা হয়। এই শিডিউলটা এরকম, যেদিন উনি সিদ্ধান্ত নিলেন সেদিন প্রথম ডোজটি দেওয়া হয়, তার 2 মাস পরে সেকেন্ড ডোজটি দেওয়া হয় এবং প্রথম ডোজের 6 মাস পরে থার্ড ডোজটি দেওয়া হয়। আমি আরেকবার একটু রিপিট করি, প্রথম যেদিন সিদ্ধান্ত নেওয়া হলো সেদিন প্রথম ডোজ, তার 2 মাস পরে সেকেন্ড ডোজ এবং প্রথম ডোজের 6 মাস পরে থার্ড ডোজ, এবং এই 3টি ডোজের মাধ্যমে ভ্যাকসিন কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুব সামান্য কিছু নিয়মকানুন যদি আমরা মেনে চলি, পাশাপাশি আমরা যদি সঠিক সময়ে এই ভ্যাকসিনটি নিতে পারি, তাহলে কিন্তু এই রোগকে আমরা প্রতিরোধ করতে পারব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নিয়মিত এ ধরনের স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে মেড স্কুল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।